গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ ফার্স্ট ডিসেম্বর পরম পিতা পরমাত্মা শিব বাবা ওম শান্তি থেকে আমাদের সব ভাই বোনদের ঈশ্বরীয় পরিবারকে আমাদের গামারে সেন্টারের দিদি নিমিত্ত হয়ে সবাইকে পিকনিক নিয়ে যাচ্ছে তো তো সেটা হচ্ছে যে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত যেটা আছে অযোধ্যা পাহাড় তো সেখানে আমরা যাচ্ছি আজকে তো বেরিয়ে পড়েছি রাস্তাতে দেখতেই পাচ্ছ আর আর আমাদের যাওয়ার জন্য আটটা স্করপিও করেছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি তো পুরুলিয়া জেলা বলতে তো বুঝতেই পারছো সেখানে লাল মাটির দেশও বলা হয় আর এখানে শাল শে ঘেরা সৌন্দর্য আর এখানে দেখ এদিকে মাঠে সোনার ফসল ফলেছে আর দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে সবুজ গাছপালা তার মাঝে সোনালি বর্ণের যে পাকা ধান তার মধ্যে আবার ধান ওঠানো হচ্ছে এখানে দেখো নিয়ে যাচ্ছে আবার কোনোখানে সবজি চাষ করা হচ্ছে আর চারিদিকে যে ঘর বাড়ি আছে তো মাটিরই ঘর বাড়ি তো এত সুন্দরভাবে সবকিছু সব কিছু আছে গোছানো তো খুব সুন্দর চারিদিকটা দেখতে লাগছিল আর আমাদের এখান থেকে যেতে মোটামুটি তিন ঘন্টার মতো টাইম লেগেছিল যদিও দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম কারণ রাস্তাতে জ্যাম থাকার কারণে আমাদের তিন ঘন্টার মতো টাইম লেগে গিয়েছিল তো তারপর এখানে দেখতে পাচ্ছ এক জায়গাতে গুড় বানানো হচ্ছে তো সবাই সেটা দেখার জন্য মানে গাড়ি থেকে নেমে গিয়েছে তারপর দেখছে যে কিভাবে বানানো হচ্ছে তো ওখানটাতে গুড় বানানো হচ্ছিল খেজুরের গুড় তো এখানে খেজুরের গুড় খুবই বিখ্যাত আর এখানে দেখতে পাচ্ছো পাহাড়ের উপরে যে গাছগুলো আছে খেজুরের সেগুলো কামিয়ে তারপর ওগুলোর থেকে রস বার করিয়ে বের করে তারপর গুড় বানানো হচ্ছে সেগুলো ফুটিয়ে তো সেটাই দেখার জন্য নেমেছিলাম আর সব থেকে যেটা সুন্দর লাগছিল আমাদের যে একটা স্করপিও ছিল তো সেগুলো লাইন বাই লাইন যাচ্ছিল তো এটা দেখতে খুবই অসাধারণ লাগছিল আর এখানে দেখতে পাচ্ছ পুরো লাল কালারের যে ধুলো যে এখানে এসে মনে হচ্ছে যে হ্যাঁ এতক্ষণে এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো পুরো লাল ধুলো উড়ছিল এত মানে এখানে পেছনে যে কারগুলো আছে তারা ভালোভাবে হয়তো দেখতে পাবে না এত ধুলো উড়ছিল এখানটা একটু কাঁচা ছিল রাস্তাটা ওই জন্য তো এখান থেকে আমাদের পাহাড়ে চড়াই শুরু হয়ে গেছে তো এখানটা ড্যাম্পের যে বাঁধটা আছে তো সেটাই বাঁধানো আছে তো এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়ে ওঠার আর পাহাড় কেটে এখানে পুরো রাস্তা বানানো হয়েছে যেটা খুবই ভয়াবহ দেখতে লাগছিল আর খুব টার্নিং ছিল তো আমার তো দেখেই খুব ভয় লাগছিল কিন্তু যাই হোক ধীরে ধীরে করে উপরে চলে এসেছিলাম অনেকটা তো আমার এতটা উপরে এসে কিছু কিছু জায়গাতে কানগুলো বন্ধ হয়েছিল কেন জানি না তো কেউ বলছিল যে আমাদের হয়নি কিন্তু আমার এটা হয়েছে তো যাই হোক নিচে শুধুমাত্র উপরে তারাই গিয়েছে যারা ছোট গাড়ি বা কার মারুতি সুযোগী যাই হোক এ সকল বাইক তারাই উপরে সব পিকনিক মানায় আর যারা বাসে করে আসে তারা কিন্তু যেখানে নিচে ড্যামটা দেখা যাচ্ছে ওখানেই তারা পিকনিক মানায় আর আমাদের এর কারণ একটাই কারণ এখানে রাস্তাটা খুবই বেশি চওড়া নেই সংকীর্ণ ছোট। তো এই কারণে অন্য কিছু আসে না শুধু বাইক দেখতে পাবে আর এ দেখো কতটা চড়ায়ের মধ্যে চলে এসেছি আর যাই হোক এদিকে যে একটা ড্যাম্প আছে তো এটা নাকি অনেকেই বলে যে এখানে কারেন্ট আছে এক একদিকে ড্যাম্পে আর একদিকে ড্যাম্পে এরকম জল আছে তো ওটাই কিছু নেই কিন্তু আর একটা যে ড্যাম্পে উল্টো দিকে আছে পাহাড়ের এই দিকে নিচে তো এখান থেকে আমি দেখাতেও সেরকমভাবে পারলাম না তো ওটাই নাকি কারেন্ট আছে তো যাই হোক জানি না আমি শুনেছি তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা উপরে চলে এসেছি তো আর একটু বাকি আছে আমাদের যাওয়ার আর এখানে কিন্তু বন্ধুরা অনেক বান্দর আছে তোমরা যদি কেউ এসে থাকো তাহলে কমেন্ট করে জানিও কারণ আমি এখানে আসার সময় তো ফাইনালি আমরা চলে এসেছি তো এখানে সৌন্দর্যটা শুধু জাস্ট তোমরা দেখো একবার এত সুন্দর লাগছিলো অপূর্ব সুন্দর লাগছিল তো যাই হোক এখানটাতে আমরা সবাই নেমেছিলাম এর কারণ আমরা সবাই ফটো ওঠাচ্ছিলাম তো এখানে একটু ঘুরতে এসে তো আমরা এখানে কিছু কেনাকাটি করি তো যাই হোক কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাবো এখানে যারা অযোধ্যা এসছো তারা আশা করে দেখে থাকবে এগুলো এখানে বেশি বিখ্যাত এখানে কাঠের জিনিস লোকেট বা এসব কাঠের যে ফুল ফুলের যে কাজ বা এই যে ফোন রাখার জন্য চাবি রাখার জন্য তো ওগুলো খুব সুন্দর লাগছিল ওইগুলোয় কিছু কিছু কিনেছিলাম আর যেগুলো খুব সুন্দর লাগছিল এখান থেকে ব্যাগ আছে তো এখানে ব্যাগে খুবই একটু বেশি দাম ছিল যে কারণে আমি কিনি কিন্তু সব কিছু দেখছিলাম যে ঘুরে ঘুরে এখানে একটা মন্দির আছে তো সেই মন্দিরের কাছে এই দোকানগুলো আর প্রথমে যেটা দেখা সেটা পাহাড়ের উপরে ছিল আর এটা মন্দিরের পাশে যে দোকানগুলো সেগুলো ছিল তো এখানটাতে আমরা শিবের মন্দির একটা আছে তো ওটাই আমরা দেখতে এসেছি এখানে মতলব পিকনিক করার পর আসার পথে তো ওখানে বেশি ভিডিও ক্লিপ করতে পারিনি এর কারণ একটাই যে আমরা তখন উঠতে গিয়েছিলাম তারপর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর বেরিয়ে পড়ার পর আবার এই ভিডিওগুলো বানিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ খেজুরের গুড় বা নলের গুড় এগুলোর জন্য খুব বিখ্যাত তো ওটা লেখা ছিল পোস্টারে আর এখানে কি যেটা শিব মন্দির তো ওই মন্দিরটার নাম হচ্ছে লোহরি নাকি লোহরি মন্দির তো এখানে সৌন্দর্যটা খুবই মিষ্টি লাগছিল তো তাই আমাদের সবাই এখানে এসে ফটো সবাই উঠেছিল। তো তারপর আমরা সবাই একটু করে ফটো ফটো ক্লিক করলাম আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করো পাশে থেকো আর আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসব যেটা হচ্ছে আমার বৃন্দাবন দর্শনের ব্লগটা বানিয়েছিলাম সেটা পোস্ট yeah, করব